আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ কিন্তু আবার একটি নতুন কিন্তু আপডেট আমাদের সামনে তুলে ধরেছে, এবং এই আপডেটটি দেখতে পাচ্ছি যে মেসেজ ইওর সেলফ বলে। এটা আমরা সকলেই প্রায় কম বেশি পরিচিত হয়ে গেছি যে মেসেজ ইওর সেলফ, এবং আজকে দেখব যে এই মেসেজ ইওর সেলফের আমাদের কাজ কি। ওকে, সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কিন্তু করে দেবেন। তো আমরা দেখে নিই যে এই যে মেসেজ ইওর সেলফের কাজ কি। ধরুন আপনাকে কোনো এক ব্যক্তি কী করেছে, না একটা কোনো মিডিয়া বা ফটো বা যে কোনো যা কিছু পাঠিয়েছে, এবং আপনি আগে চাইতেন যে ধরুন এই ব্যক্তি আমাকে একটা কিছু পাঠিয়ে, দেখতে পাচ্ছে আমাকে কিন্তু একটা পিডিএফ পাঠিয়েছে। এই পিডিএফটি আপনি কিন্তু নিজের কাছে রাখার চেষ্টা করতেন আগে। ওকে, সো দেখতে পাচ্ছি যে এই পিডিএফটি আমাকে যদি কাজে লাগে পরবর্তীকালে, তো তার জন্য আমাকে আবারও তারই প্রোফাইলে কিন্তু আসতে হচ্ছে। কিন্তু এর কাজ এবং নতুন আপডেটের মাধ্যমে কিন্তু এই যে মিডিয়া, এই মিডিয়াটাকে আমি কিন্তু আমার নিজের কাছে রাখতে পারি, অর্থাৎ প্রাইভেসি মতো কাজ বলতে পারি। তো যদি আপনি এর কাজটা আমি দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে একটু অসুবিধা হবে। তো ধরুন এখান থেকে আমি এই মিডিয়াটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে মেসেজ ইওর সেলফ বলে যে অপশানটি রয়েছে সেই জায়গায় পাঠিয়ে দেবো। ওকে, সো মেসেজ ইওর সেলফ আমি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু আমারই নাম্বারে আমারই কাছে কিন্তু সেই ডকুমেন্টটি রয়েছে। অর্থাৎ এই সুবিধা কিন্তু আমার খুবই রীতিমতো খুবই ভালো লেগেছে এই সুবিধাটি। অর্থাৎ যে কোনো ব্যক্তি, যে কোনো বন্ধু আপনাকে ধরুন কোনো ফটো, মিডিয়া বা পিডিএফ যা কিছু পাঠাক না কেন, আপনি সেটাকে আপনার নিজের কাছে, অর্থাৎ আপনার নিজের কাছে কিন্তু রাখতে পারেন। ওকে, সো আপনি চাইলে কিন্তু এখান থেকে কোনো কিছু নোট করে রাখতে পারেন। ধরুন এখান থেকে আমি একটা ডেট দিলাম, সো এখান থেকে এইভাবে ডেট দিচ্ছি। ডেট দেওয়ার পর কী করবো, না ধরুন স্কুল হলিডে বলে লিখে নিচ্ছি। ওকে, সো স্কুল হলিডে, এটা কিন্তু আমার একটা কী হলো, আমি নিজেকে পাঠিয়ে দিলাম। সো এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার কী হলো ব্যাপারটা, বিষয়টা হলো যে আমার কিন্তু একটা নোটের মতো কাজ করছে এটা, এবং এটা আমি আমার প্রোফাইলটা খুলে দেখতে পারি যে এত তারিখ এত তারিখে আমার কিন্তু স্কুলটা হলিডে আছে। তো এইভাবে এই এর কাজটি কিন্তু আমার খুব ভীষণভাবে ভালো লেগেছে। আমার এই এই আপডেটটি প্রয়োজন ছিল, অনেকের আশা ছিল যে এই ধরনের যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু খুবই ভালো হয়, এবং হোয়াটসঅ্যাপ সেটা রীতিমতো তুলে ধরেছে। তো হোয়াটসঅ্যাপের এই আপডেটটা আমার নিজের খুব ভীষণ ভালো লেগেছে, এবং আপনি যদি চান এগুলোকে আবার ডিলিট করতে পারেন একইভাবে। এইভাবে সিলেক্ট করার পর সব কিছু কিন্তু এখান থেকে এই ডিলিট অপশনে এসে আপনি কিন্তু কী করতে পারবেন, না ডিলিট করতে পারবেন। সো এভরি ওয়ান, ডিলিট মি, সবই কিন্তু করতে পারছেন, দেখতে পাচ্ছি। সো সবই কিন্তু হচ্ছে, একজনের সঙ্গে আমি যেরকম চ্যাট করি সেটা নিজের সঙ্গেও কিন্তু করা হবে। এইভাবে চাইলে কিন্তু আপনারা এই কাজটিকে সম্পূর্ণ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপের নিশ্চয়ই এই মেসেজ ইওর সেলফের কাজটা আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো ফটো, মিডিয়া বা কিছু পাঠায় সেটা আপনি নিজের কাছে রাখতে পারবেন, অর্থাৎ প্রাইভেসির মতো কাজে লাগাতে পারবেন। তো আজকের এই আপডেটটি এতটুকুই, আমার নিজের খুব ভালো লেগেছে, অবশ্যই আপনাদেরও আমি আশা করছি যে ভালো লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমি চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট।